নমস্কার বন্ধুরা, সুখদেব ঘোষ চ্যানেলে আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে অ্যাকচুয়ালি চলে এসেছি চন্দননগরে অবস্থিত ছুটি পার্কটিতে। বন্ধুরা, এখানে কীভাবে আসবেন, পার্কের এন্ট্রি ফি কত, স্পট ফি কত, সব কিছু আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, এটি পার্কের প্রবেশপথ, এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে। বন্ধুরা, পার্কের এন্ট্রি ফি 25 টাকা, স্পট ফি 300 টাকা। এই মূল্যগুলি বর্তমানে ভিডিও পোস্টিংয়ের সময় থেকে এবং ভবিষ্যতে এই মূল্যগুলি পরিবর্তন হতে পারে। বন্ধুরা, হাওড়া চন্দননগরগামী লোকাল, যেমন হাওড়া ব্যান্ডেল লোকাল, হাওড়া কাটোয়া লোকাল, হাওড়া বর্ধমান লোকাল ধরে চন্দননগর স্টেশনে নেমে সেখান থেকে টোটো কিংবা অটো ধরে এই ছুটি পার্কটিতে আসতে পারেন। বন্ধুরা, এই পার্কে বেশ কিছু দোলনার ব্যবস্থা আছে। বন্ধুরা, এই পার্কটি যথেষ্ট বড়, তাই বেশ কিছু সময় ধরে এই পার্কটি ঘুরতে হবে। মূল রাস্তার বাঁ দিকে ছোট ছোট গাছের ব্যারিকেড দিয়ে ঘেরা এই পার্কটি। বন্ধুরা, ছোট বড় বৃক্ষরাজি বিরাজমান এই পার্কে। বন্ধুরা, সুখদেব ঘোষ চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না। এই পার্কে বেশ কিছু বসার জায়গা আছে। এই পার্কে টয়লেটের ব্যবস্থা আছে। বন্ধুরা, এগুলি পিকনিক স্পট। এই পার্কে একাধিক পিকনিক স্পট আছে। রাস্তার দুই দিকে ছোট ছোট গাছের ব্যারিকেড দিয়ে ঘেরা, পার্কটি দেখতে খুবই সুন্দর লাগছে। বন্ধুরা, এগুলি সব পিকনিক স্পট। পার্কের বাঁ দিকে আছে বিশাল জলাশয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর সুখদেব বোস চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।